দ্বিতীয় দিনেও উত্তর জেলায় একাধিক কর্মসূচি নিয়ে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুক্রবার একাধিক শিলান্যাস, উদ্বোধন এবং পরিদর্শনের পর শনিবার সকাল 8টা থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি। এদিন প্রথমে ধর্মনগর মহকুমার 55 নম্বর বাগবাসা মন্ডলের 19 নম্বর বুথে খড়গড় পিসিপি অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী। তারপর ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ও বিদ্যার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন, আলোচনা করেন পারিপার্শ্বিক সকল বিষয় নিয়ে। তাছাড়া NSS, NCC এবং খেলাধুলায় যোগদানের মাধ্যমে নেশামুক্ত সুস্থ সমাজ গঠনে নিয়োজিত থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন NSS এর উদ্যোগে কলেজ চত্বরে রক্তদান শিবিরের। এরপর সোজা চলে যান পানিশাকর মহকুমার তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন ও রোগীর কাছ থেকে খোঁজ খবর নেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে। পরে পুনরায় চলে আসেন ধর্মনগর মহকুমার 57 নম্বর যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং এলাকায়। সেখানে গ্রামীণ দপ্তরের মহকুমা অফিস ও 30টি স্টলের হাফলং বাজার শেডের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন শেষে স্থানীয় কালীবাড়িতে পুজো দিয়ে যোগ দেন হাফলং স্কুলের মাঠের প্রকাশ্য জনসভায়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাগবাসা মন্ডলের 19 নম্বর বুথে খড়গড় বিজেপি অভিযানে বের হয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পেলাম, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে কোন রকম প্রমাণ করতে পারে না। আমরা এর আগে যেতে প্রায় 3000-এর উপর রাস্তা দিয়েছি, সেখানে অত্যন্ত স্বচ্ছতার সাথে যে প্যাটেল চাকরিগুলো আমরা দিয়েছি, অপরণ দিয়েছি। আমরা যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জব মেলা করেছি, সেখানে আমরা একসাথে সবাইকে সেই পশ্চিম সুযোগ আমরা আমাদের আপনারা দেখেছেন এর মধ্যে আমরা 30,000 ভাতা আমরা দিয়েছিলাম। 30,000 ভাতার মধ্যে আগে কমিউনিস্ট পার্টির সময়ে মাত্র 700 টাকা দিল, সেই জায়গায় আমাদের সরকার 2018-তে আমরা 1,000 টাকা দিয়েছি। 1,000-এর পর এবার আমরা আবার 2,000 টাকা করব। শুধু তাই নয়, এই 30,000 আরো নতুন আমরা এই সোশিয়াল পেনশন ভাতার আরো 30,000 নতুন জন্য আমরা প্রস্তুত করব। সকালে আপনার ঘর ঘর বিজেপি অভিযানে গিয়েছিলেন, কেমন সারা পেলেন? খুব ভালো, সবাই তো খুব উৎফুল্ল আনন্দিত। এবং যা আমাদের, এটা তো আমাদের আজকে 27 তারিখ থেকে খুব সম্ভব এটা শুরু হয়েছিল, তো 3 তারিখ আজকে লাস্ট ডে, তো সেইভাবে ভালো। আমি তো খুব ভালো লাগলো আজকে, এখানে খুব ভালো সারা পেয়েছি। এদিন তিনি প্রশংসা করেন তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যা প্রশংসনীয়। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC থেকে শুরু করে এক দুজন চিকিৎসক মুখ্যমন্ত্রীর ছাত্র বলেও জানান তিনি। তিনি বলেন, তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি মডেল করে রাখার পাশাপাশি তিনি বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, CPIM দল এই রাজ্যে কোনো উন্নয়ন করেনি, আর বর্তমান সরকারের উন্নয়ন এতটাই যে আমি শিলান্যাস ও উদ্বোধন করার সময়টুকু পাচ্ছি না। এদিনের মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচিতে সফর সঙ্গী ছিলেন যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ, TIDC-র চেয়ারম্যান টিঙ্কু রায়, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক প্রমুখ। তবে এক কথায়, দুদিনের উত্তর জেলা ধর্মনগর ও পানিশাকর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনী ও পরিদর্শন নিয়ে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।